আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বন্ধুটেক। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। হ্যামস্টার কম্পিউটার সর্বশেষ গুরুত্বপূর্ণ দুটি আপডেট দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি পেমেন্ট পাওয়ার পূর্বে কি কি কাজ করলে আপনার জন্য সবচেয়ে বেশি প্রফিট হবে, আপনি সবচেয়ে বেশি পেমেন্ট নিতে পারবেন, সেই বিষয়ে বেসিক কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, ফার্স্ট অফ অল আমি রাইট নাও এক্স বা টুইটারকে ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে বুক মার্কের একটি পোস্ট রয়েছে, এবং এটি কিন্তু ওকে এক্স থেকে করেছে। ওকে এক্সের ইউজার নেম দেখতে পাচ্ছেন, এবং তারা এখানে বলতেছে হ্যামস্টার টোকেনটা ওকে এক্সের 26 সেপ্টেম্বর লিস্ট হবে। দেন যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিটগেট গ্লোবাল থেকে পোস্ট করা হয়েছে, এবং এখানেও বলতেছে হ্যামস্টার কম্বেটটা 26 সেপ্টেম্বর বিটগেট এক্সচেঞ্জারে লিস্ট হবে। এবং এই আপডেটগুলো অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, সো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রয়েছেন আশা করছি আপডেটগুলো পেয়ে গেছেন। এবার সরাসরি আমরা হ্যামস্টার বটটি ওপেন করে আরও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ওয়াল, বটটি ওপেন হওয়ার পর নিচের দিকে যে ইয়াডপ একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর এখানে রয়েছে উইথড্রল বাটন, জাস্ট আমরা এটিতে ক্লিক করব, এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওকেএক্স অলরেডি ভার্স, এবং পরবর্তীতে হয়তোবা এখানে বিটগেট সহ অন্যান্য যে সকল এক্সচেঞ্জারের লিস্ট হবে সেগুলো চলে আসবে। পাশাপাশি এখানে কিন্তু কানেক্ট ইউর টন ওয়ালেট রয়েছে। সো অবশ্যই রিকমেন্ড করবো যদি আপনি এখনও পর্যন্ত এখানে আপনার টন ওয়ালেট কানেক্ট করে না থাকেন তাহলে অবশ্যই টন ওয়ালেট কানেক্ট করে নেবেন, আর যদি আপনার অলরেডি কানেক্টেড থাকে তাহলে এখানে যে অ্যাড্রেসটি আপনি বাইন করেছেন, সেট আপ করেছেন, সেটিকে একটু চেক করে নেবেন এই ওয়ালেটের অ্যাক্সেস আপনার কাছে রয়েছে কি না। আর যদি আপনি এখনও পর্যন্ত ওয়ালেট কানেক্ট করে না থাকেন তাহলে অতি সহজে কানেক্ট করে নিতে পারেন, প্রয়োজনে ভিডিও দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। ওয়েল, যদি আমরা একটু উপরের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আর মাত্র 26 দিন মাইনিং করা যাবে, দেন হচ্ছে আমরা পেমেন্ট তুলতে পারবো। সো এখন জাতীয় একটি কোশ্চেন উঠে যায় যে কিসের উপর ভিত্তি করে তারা আমাদেরকে পেমেন্ট দিবে। বিষয়টি আমরা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে অফিসিয়ালি কোনো আপডেট পাইনি, তবে পূর্বে আমরা যে আপডেট পেয়েছিলাম সেই আপডেটের উপর ভিত্তি করে বলতে পারি। তারা আমাদেরকে বলেছিল প্রফিট পাওয়ার এবং অন্যান্য অ্যাক্টিভিটিজের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্ট দেবে। সো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো, পেমেন্ট দেওয়ার পূর্ব পর্যন্ত বা অফিসিয়ালি আপডেট আসার পূর্ব পর্যন্ত আপনাকে বেশি বেশি পয়েন্টস আর্ন করতে হবে, তাহলেই আপনি বেশি প্রফিট তুলতে পারবেন। এখন অনেকে যারা বিগিনার রয়েছেন বুঝতে পারতেছেন না যে কিভাবে এখান থেকে বেশি বেশি পয়েন্টস আর্ন করতে হবে। প্রথমত হচ্ছে এই বটটি আপনি সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত অফলাইন রাখবেন। 3 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় এসে আপনাকে এটি ওপেন করে অফলাইন মাইনিংটি ক্লেম করে নিতে হবে। দ্যাট মিন্স মনে করে নিচ্ছি আপনি সকাল 10টা বাজে এটাকে ওপেন করেছেন, বোনাস ক্লেম করেছেন, তাহলে 10টা থেকে 12টা, 1টা, 2টা এই সময়ের মধ্যে আপনাকে পুনরায় ক্লেম করতে হবে। 2টার পরে যদি আপনি গিয়ে ক্লেম করেন তাহলে 2টার পরবর্তীতে যে সময়টা পার হয়েছে সেই সময়টাতে আপনি কোনো মাইনিং পাবেন না। সো প্রতি 3 ঘন্টার ভিতরে আপনাকে একবার এসে এসে ক্লেম করে নিতে হবে, এটা আপনার জন্য ফার্স্ট টিপ। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই ডেইলি রেওয়ার্ডটা কালেক্ট করতে হবে। এখানে যে ডেইলি রেওয়ার্ড রয়েছে জাস্ট এটিতে ক্লিক করে নেবেন, দেন ক্লিক করার পর এখানে থাকবে ডেইলি রেওয়ার্ডস অপশন, এটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখানে আপনি আপনার বোনাসটা পেয়ে যাবেন। নিচ থেকে কালেক্ট বাটনে ক্লিক করে নেবেন। আমারটা আজকে অলরেডি কালেক্ট করা হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এখানে কামব্যাক টুমরো রয়েছে, আমি পরবর্তী দিন আবারও কালেক্ট করতে পারবো। এবং এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি মিস করেন, ফর এক্সাম্পল আপনি এই দিনে এসে মিস করলেন, তাহলে পরবর্তী দিন এই বোনাস না পেয়ে কিন্তু আপনি আবারও প্রথম দিন তথা 500 টোকেনের বোনাসে চলে যাবেন। এই জন্য রিকমেন্ড করবো অবশ্যই আপনাকে ডেইলি রেওয়ার্ডটা কালেক্ট করতে হবে, কোনোভাবে এটাকে মিস দেওয়া যাবে না। ওয়েল, তৃতীয়ত আপনাকে এখানে যে ডেইলি চিপার অপশন রয়েছে এটাকে কমপ্লিট করতে হবে, এবং এটা কমপ্লিট করার প্রসেসটা অনেকেই বুঝতে পারেন না। ডেইলি চিপারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে যদি আপনি জাস্ট একটা ক্লিক করেন তাহলে ডট উঠবে, এবং যদি একটু ট্যাপ করে ধরে ছেড়ে দেন তাহলে একটা ড্যাশ উঠবে। এতটুকু ডিফারেন্স, জাস্ট ক্লিক করলে ডট এবং হচ্ছে একটু ট্যাপ করে ছেড়ে দিলে ড্যাশ ওঠে। এবং এই দুইটা ফরম্যাট ইউজ করে আপনাকে বিভিন্ন ওয়ার্ড টাইপ করতে হবে, এবং প্রতিদিনের যে সিক্রেট ওয়ার্ডগুলো থাকে সেগুলো টাইপ করতে পারলে আপনি ইজিলি ডেইলি এখান থেকে 1 মিলিয়ন পয়েন্ট বোনাস নিতে পারবেন। এবং এই কোডগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, সো আমি একটু টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েল, দেখতে পাচ্ছেন আমাদের আজকের পোস্ট, এবং এখানে বলা আছে এটা কিন্তু 30 আগস্টের পোস্ট, এবং এই পোস্টে আমাদেরকে
HUMIE এই ওয়ার্ডগুলো টাইপ করতে হবে, তাহলে আমরা 1,000,000 পয়েন্ট বোনাস নিতে পারবো। এবং এইচ এর জন্য আপনাকে 4টা ডট উঠাতে হবে, দেন হচ্ছে U এর জন্য 3টা ড্যাশ, M এর জন্য 2টা ড্যাশ, আই এর জন্য 2টা ডট এবং ই এর জন্য 1টা ডট উঠাতে হবে, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনি এইচ উঠাতে চান তাহলে এই যে সার্কেলটা রয়েছে ডেলি চিপের আসার পর এখানে 4টা ডট ক্লিক করবেন, তথা 1, 2, 3, 4, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে এইচ উঠে যাবে। এবং যদি আপনি উ উঠাতে চান তাহলে উ এর জন্য যেহেতু 4টা ড্যাশ ছিল তাহলে 1টা, 2টা, 3টা দেন হচ্ছে 4টা, এভাবে দিলেই দেখতে পারবেন উ উঠে যাবে। এভাবে আপনাকে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। অথবা এটা নিয়েও আমাদের চ্যানেলে পূর্বে একটা ভিডিও দেওয়া ছিল, আপনাদের সুবিধার্থে সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। ওয়েল, চতুর্থত আপনাকে এখানে যে ডেলি কম্বোগুলো রয়েছে এই কম্বোগুলো অবশ্যই কালেক্ট করতে হবে। এবং এখানে একটা বিষয় হচ্ছে, ডেলি কম্বোতে আপনাকে প্রতিদিন 5,000,000 পয়েন্ট বোনাস দেওয়া হবে, এবং এটার জন্য আপনাকে 3টা সিক্রেট কার্ড অ্যাক্টিভ করতে হবে। এবং এই কার্ডগুলো কোন কার্ডগুলো অ্যাক্টিভ করলে আপনি বোনাসটা পাবেন সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। সো আমি আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে 30 আগস্ট এবং আজকের 3টা কার্ড আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এই 3টা কার্ড আপনাকে খুঁজে খুঁজে আপগ্রেড করতে হবে, তাহলে আপনি 5,000,000 পয়েন্ট বোনাস পেয়ে যাবেন। জাস্ট আমি আবারও এখান থেকে বটে চলে যাচ্ছি এবং প্রসেসটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। সো আমাদেরকে 3টা কার্ড অ্যাক্টিভ করতে হবে এবং আজকের 3টা কার্ডই অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, অন্য কার্ড অ্যাক্টিভ করলে কিন্তু হবে না। সো আজকের 3টা কার্ডের মধ্যে আমি যতটুকু দেখেছি, এখানে এই যে কয়েন গ্রাফ এই কার্ডটা রয়েছে, এবং এই কার্ডটা অবশ্যই আপগ্রেড করার পূর্বে বা যে কোনো কার্ড আপগ্রেড করার পূর্বে আপনি দেখে নেবেন সেই কার্ডে খরচ কত রয়েছে। এই কার্ডে 3.54, দ্যাট মিন্স হচ্ছে অনেকটাই খরচ, কিন্তু তারপরে আমি আপগ্রেড করব, কারণ অন্যান্য কার্ডগুলো সহ আপনি একটু মিলিয়ে নেবেন যে বাকি কার্ডগুলোতে কত খরচ রয়েছে। সো এটাতে দেখতে পাচ্ছেন মাত্র 6,64,000, দ্যাট মিন্স এইটা ওইটা মিলিয়ে 4,000,000, এবং আরেকটা কার্ড মিলিয়ে যদি 5,000,000 হয় তবুও বলবো আপনি কার্ডটা আপগ্রেড করবেন, কারণ 3টা কার্ড থেকে আপনি যে প্রফিট পাওয়ারটা পাবেন সেটাই আপনার জন্য লাভ হবে। 3টা কার্ড আপগ্রেড করতে গেলে যদি আপনার 5 থেকে 6,000,000 খরচ হয় তাহলেও আপনি আপগ্রেড করে নেবেন, আর যদি এর চেয়ে বেশি হয়, যেহেতু বর্তমানে লিস্টিং ডেট চলে এসেছে, দেড়শ রিকমেন্ড করবো 5-6 মিলিয়নের উপরে হলে ডেলি কম্বোর কার্ডগুলো আপগ্রেড করার প্রয়োজন নেই। সো আশা করছি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমি 3টা কার্ড আপডেট করে দেখাই। ফার্স্ট অফ অল কয়েন গ্রাফ, এটার উপরে ক্লিক করব, তারপরে গো অ্যাহেড এই বাটনটিতে ক্লিক করে নিচ্ছে, এবং ক্লিক করলে আমার আজকের একটা সিক্রেট কার্ড কিন্তু আমি পেয়ে গিয়েছি। দেন হচ্ছে আরেকটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, এবং আসার পর এখানে রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট টিম, এটা আমি আপগ্রেড করব। সো এখান থেকে গো অ্যাহেড বাটনে ক্লিক করে নিচ্ছি, তাহলে আমার সেকেন্ড কার্ডটা হয়ে গিয়েছে, এবং তৃতীয় কার্ডটা আজকের জন্য রয়েছে স্পেশাল বাটনে। সো আমি এখান থেকে স্পেশাল বাটনে চলে যাব, এবং আসার পর এখান থেকে একটু নিচে আসলে আমার এই কার্ডটাকে আপগ্রেড করতে হবে, কারণ এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দেখেছি। তো আপনাকে রিকমেন্ড করবো টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন, এবং সেখানে যখন আপনাকে সিক্রেট কার্ড বা হচ্ছে সিক্রেট কোডগুলো দেওয়া হবে সেগুলো একটা স্ক্রিনশট তুলে নেবেন, দেন হচ্ছে গ্যালারি থেকে দেখে দেখে আপনি কার্ডগুলো খুঁজে খুঁজে আপগ্রেড করে নেবেন। জাস্ট আমি এটার উপর ক্লিক করে নিচ্ছি, তারপরে গো অ্যাহেড বাটনে ক্লিক করে নিই, তাহলে কিন্তু আমার এখানে 5,000,000 বোনাসটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 5,000,000 বোনাস পেয়ে গিয়েছি। নিচে রয়েছে টেক দ্য প্রাইজ বাটন, জাস্ট আমি এটাতে ক্লিক করে নিব, তাহলে কিন্তু আমার আজকের সিক্রেট কার্ডগুলো কমপ্লিট হয়ে যাবে। সো গুড জব সিও চলে এসেছে, জাস্ট আমরা এটার উপর ট্যাপ করছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 5,000,000 পেয়ে গেছি। সেভাবে আপনাকে ডেইলি কম্বোগুলো কালেক্ট করতে হবে। এবং পঞ্চমত আরও একটি টিপস থাকবে, এখানে যে আর্ন বাটন রয়েছে জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে, দেন ক্লিক করার পর এখানে হ্যামস্টার ইউটিউবের কিছু টাস্ক থাকে, এবং প্রতিটা টাস্ক থেকেই আপনি 1,00,000 পয়েন্টস বোনাস নিতে পারবেন। সো কোনোভাবেই এইগুলো মিস করবেন না, এগুলো কমপ্লিট করা খুবই ইজি। জাস্ট আপনি টাস্কের উপরে ক্লিক করবেন, দেন এখানে ওয়াচ ভিডিও অপশন চলে আসবে, জাস্ট আপনি এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউবের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি চলে আসবেন। আসার পর দেখতে পারবেন নিচের দিকে একটা চেক বাটন থাকবে, বাট সাথে সাথে এই চেক বাটনে আপনি ক্লিক করতে পারবেন না। এক্ষেত্রে আপনার জন্য কাজ হচ্ছে, আপনি পরবর্তীতে বা 1 ঘন্টা পরে যখন আবার এই বটে আসবেন তখন পুনরায় আপনি আবারও আর্ন বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে টাস্ক অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন, ইউটিউবের ভিডিও দেখার প্রয়োজনে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে চেক বাটনটা আপনার জন্য এলিজিবল হয়ে গিয়েছে, এটাতে আপনি ক্লিক করতে পারবেন, এবং
ক্লিক করা মাত্রই এখান থেকে আপনি 1,00,000 পয়েন্টস বোনাস নিতে পারবেন। এবং এখানে প্রতিদিনই 2টা করে টাস্ক দেওয়া হচ্ছে, সো অবশ্যই এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন, এতে করে আপনি অনেক বেশি প্রফিট নিতে পারবেন। এবং 6 নম্বরে আপনাকে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রফিট পাওয়ার। এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রফিট পাওয়ারটা আপনি যত বেশি বাড়াতে পারবেন আপনার জন্য তত বেশি সুবিধা হবে, তত বেশি আপনার ইনকাম হবে। এখন কথা হচ্ছে এই প্রফিট পাওয়ারটা আপনি কীভাবে বাড়াবেন। এটা বাড়ানোর জন্য এখানে দেখতে পারবেন মাইন একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এই মাইনে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর এই মাইনে দেখতে পারবেন পিআরটি, মার্কেট, লিগেল, ওয়েব থ্রি, স্পেশাল, এগুলোতে অসংখ্য কার্ড রয়েছে এবং এই কার্ডগুলো আপনাকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করলে কিন্তু আপনি প্রফিট পাওয়ার পাবেন, মানে হচ্ছে আপনার মাইনিং স্পিড বাড়াতে পারবেন। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই, স্পেশাল আসার পর এখানে যে নিউ কার্ডস অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি দেখেন এখানে নতুন কোনো কার্ড আপনার জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সেই কার্ডগুলোকে আপডেট করে নেবেন। সো কার্ডগুলো আপডেট করলে আমাদের কি সুবিধা হবে, যেমন দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড রয়েছে, জাস্ট আমরা এই কার্ডের উপর ক্লিক করে নিব। এবং ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে একটু সতর্ক হতে হবে, এই কার্ডটা যদি আমি এক আপগ্রেড করি তাহলে আমার কাছ থেকে 38,588 কয়েন্স তারা কেটে নেবে, বিনিময়ে আমাকে প্রফিট পাওয়ার দেবে 1.61K। সো এটা হয়তোবা খুবই সহজ হবে, বাট যখন আমরা কোনো বড় কার্ডের দিকে যাব, যেমন এখান থেকে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের মার্কেটিং কার্ড রয়েছে যেটার খরচ হবে অলমোস্ট 10 মিলিয়ন এবং বিনিময়ে আমরা পাবো এখান থেকে মাত্র 236 প্রফিট পাওয়ার। সো এখন আপনি কোন কার্ডগুলো আপগ্রেড করবেন, কোন কার্ডগুলো আপগ্রেড করলে আপনার জন্য সুবিধা হবে, এই হিসাবটি আপনি খুবই সহজে বের করতে পারবেন। নিচের দিকে যে ইয়ারড্রপ বাটন রয়েছে জাস্ট এখান থেকে ইয়ারড্রপে চলে যাবেন এবং আসার পর এখানে যে সময়টা রয়েছে এই সময়টা আপনি খেয়াল করে নেবেন। এখানে 26 দিন রয়েছে, সো আমি আমার মোবাইল থেকে ক্যালকুলেটরে চলে যাচ্ছি, দেন এখানে 26×24 দিচ্ছি। যেহেতু 26 দিন রয়েছে এবং প্রতিদিনে আমি 24 ঘন্টা পাচ্ছি, এই সংখ্যাটা আমি কি বসিয়ে নিচ্ছি। এবং বসানোর পর এবার আপনি যেই কার্ডগুলো আপডেট করতে চাচ্ছেন সেই কার্ডগুলোতে চলে যাবেন। আমি মাইনে যাচ্ছি এবং আসার পর এখানে যে কার্ডটা রয়েছে এটা তো আমি নর্মালি বুঝতে পারতেছি যে এটাতে আমার খরচ বেশি হবে, বেশি একটা লাভ হবে না। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে 237 মাত্র। সো আমি আমার এখানে 26×24×237 বসাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি 26 দিনে যদি আমি এই কার্ডটাকে আপগ্রেড করি এবং আমাকে যে 237 প্রফিট পাওয়ার দিবে এটার বিনিময়ে আমি মাত্র 1,47,888 কয়েন পাবো। দ্যাট মিনস এটা আমার জন্য পুরোপুরি লস প্রজেক্ট। সেখান থেকে আপনি শুধুমাত্র সময়টা বা দিনটাকে চেঞ্জ করবেন, 26 দিন হতে পারে, পরবর্তীতে আপনি যখন ভিডিওটা দেখেন সেটা 20 দিনও হতে পারে। সো আমি এখান থেকে 24×, হচ্ছে যত দিন আপনার বাকি রয়েছে ততদিন আপনি হিসাব করবেন। আমি এখান থেকে আবারও 26 ওঠাচ্ছি এবং ওঠানোর পর আমি অন্য একটা কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক করব, তারপর স্পেশালে ক্লিক করছি এবং ক্লিক করার পর যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি এই কার্ডে আমার 5,13,000 পয়েন্টস কাটবে। সো আমি এই কার্ডটার উপর ক্লিক করি এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমি এখান থেকে 6,870 প্রফিট পাওয়ার পাবো, 6.87K। সো এবার যদি আমি এটাকে 6,870 করি তাহলে দেখেন আগামী 26 দিনে এই কার্ডটা যদি আমি আপগ্রেড করি এবং আমাকে যে প্রফিট পাওয়ারটা দেবে বিনিময়ে আমি এখান থেকে 4 মিলিয়ন প্লাস পয়েন্টস পাবো। এবং এই কার্ডটা আমার অ্যাক্টিভ করতে শুধুমাত্র খরচ হবে কত, 5,00,000। দ্যাট মিনস এইটা আমার জন্য অবশ্যই প্রফিট। সো এই ধরনের কার্ডগুলো আপনি আপগ্রেড করবেন, জাস্ট গো এহেড বাটনে ক্লিক করে নেবেন। আশা করছি আপনারা এই সিম্পল সিস্টেমটা বুঝতে পেরেছেন। জাস্ট আপনি কি করবেন, আপনার ক্যালকুলেটরে যাবেন, এখানে প্রথমে 24 দিবেন, তারপরে ইয়ারড্রপটা কতদিন বাকি আছে সেটা বসাবেন, তারপরে কার্ড থেকে আপনি কতটুকু প্রফিট পাওয়ার পাচ্ছেন সেটা বসাবেন। যদি আমি মনে করি যে কোনো একটা কার্ড থেকে আপনি 1,000 পাচ্ছেন তাহলে দেখবেন যে এই কার্ডটা অ্যাক্টিভ করতে আপনার 6,00,000 উপরে খরচ হয় কিনা। আমি বলবো এখানে 6,00,000 না, যদি 4,00,000 উপরেও খরচ হয় তাহলে সেই কার্ডগুলো আপনি আপগ্রেড করবেন না, এটাই আপনার জন্য বেস্ট টিপস হবে। এবং এই সিস্টেমে আপনি যদি কার্ডগুলো আপগ্রেড করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি প্রফিট হবে, আপনি প্রফিট পাওয়ার অনেক বেশি নিতে পারবেন। এবং সর্বশেষ আসি এখানে আরও একটা বিষয় রয়েছে, উপরের দিকে আমরা অ্যাচিভমেন্টের একটা আপডেট পেয়েছি, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাচিভমেন্টের সি অল বাটন রয়েছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে নেবেন। এবং ক্লিক করার পর এখান থেকে কার্ডগুলো আপগ্রেড করার জন্য আপনাকে আলাদা কোনো কিছু করতে হবে না। এতক্ষণ আপনি ভিডিওতে যা যা দেখেছেন, যা যা বুঝেছেন সেই কাজগুলো কমপ্লিট করলে আপনার জন্য অ্যাচিভমেন্টের এই কার্ডগুলো আপগ্রেড হয়ে যাবে।
এবং সর্বশেষ এখানে কিছু স্কিন রয়েছে, অল বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য স্কিন রয়েছে। আমি রেকমেন্ড করব যদি আপনার পক্ষে সম্ভব হয় মিনিমাম 25টা স্কিন আপনি আনলক করে নেবেন। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, নিচের দিকে আমি আসছি, এখান থেকে স্কিনের উপর ক্লিক করে নিব। ক্লিক করলে দেখতে পারবেন এই স্কিনটা আনলক করতে কত খরচ হবে। এখান থেকে আনলক বাটনে ক্লিক করবেন, তারপর নিচে থাকবে বাই বাটন, জাস্ট এটিতে ক্লিক করলে আপনার এটা আনলক হয়ে যাবে। তবে বড় কার্ডগুলো বা যেগুলোতে খরচ বেশি হয় সেই স্কিনগুলো আনলক করার প্রয়োজন নেই। আমি রিকমেন্ড করব আপনি একদম উপর থেকে আসার চেষ্টা করবেন, উপরে যে কার্ডগুলো রয়েছে এগুলোতে খরচ কম থাকবে, এই কার্ডগুলো আপনি আপগ্রেড করে নেবেন। আশা করছি হ্যামস্টার থেকে পেমেন্ট পাওয়ার পূর্বে বা কিসের উপর ভিত্তি করে তারা আমাদেরকে প্রফিট দেবে সেই আপডেট আসার পূর্ব পর্যন্ত আজকের এই ভিডিওটির টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি হ্যামস্টার থেকে অনেক ভালো একটি প্রফিট নিতে পারবেন। এবং সর্বশেষ আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করার জন্য, এখানে হ্যামস্টার সহ অন্যান্য ইনকাম রিলেটেড সকল প্রকার আপডেট দেওয়া হয়। সো অবশ্যই ফলো করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। এ ছিল আজকের মতো, প্রত্যেকে ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।